আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আপনারা যারা 300 জন এখানে সাহায্য নিতে আইসই আর আমরা যারা এখানে বইয়া সাহায্য দিতাম আইছি, আপনারা মনে করেন না আপনারা সে আমদার অবস্থা বেশি বালা? কেনে ওই আমরাও সাহায্য প্রার্থী, আমরাও কিছুটা ফকির হয়ে কইতে পারবা। কিভাবে মসজিদের ভিতরে যাই ওই গিয়া দেখবেন যারা হইসা হলো আমার মতো, এরা মসজিদের ভিতরে গিয়ে আল্লাহর কাছে ভিক্ষা চায়, আল্লাহ ইটা দেও ইটা দেও। আর মসজিদের বাইরে কিছু লোক আছে এরা আমরা যারা চায় কয় আমি কিছু টাকা দিয়ে যাও, মানে কুই টাকা এরা ফকির তো আমরা অকল তৈরি হলতা না নেই। এর লাগে আপনারা চিন্তা করার কোনো কারণ নাই যে আপনারা একটু কম আর আপনারা বেশি, একটা কথাও নয়। আমি কইয়া যাই আসা কথা নেতারা আমরা সব কিছু মন খারাপ করতে আর ওই আমার বাপ চাচাই যদি চুরি না করতো তাহলে আপনারা অত গরিব হইলেন না, আর আমার অত বড় ভ্যান চাট লাগাই দেখো না। এখন সময় আইছে এই যে প্রত্যয়ের গুলাবান এরা দেখাই দিয়া যাইতেছে, নেতাগিরি খারে হয় নেতা না হইও দেখা দিয়া দিতেছে। আপনারা যারা আজকে সাহিত্যের লেগে আইসুন তারার কাছে ক্ষমা চাইতেছি আমার বাচ্চা চার পক্ষ থেকে, তারাও বিভিন্ন ভাবে দেশ তারে বিভিন্ন ভাবে লুটটা ফুটটা গেছেন দেখতে আসবে, আপনারা ক্ষমা লো আপনার কোনো বাদ নাই। নাইলে বাংলাদেশটা বঙ্গবন্ধু ঈদের স্বাধীন করার পর ঈদেশের অনেক সম্ভাবনা আছে, ঈদেশ বহু দূর যাইবার কথা, ঈদেশ মালয়েশিয়ার থেকে আগে যাইবার কথা, ঈদেশের যারা লুট করে এরা শত শত কোটি টাকা লুট করে আর যারা পায় না এরা করেন মধ্যে বাদ পায় না। আজকে এখানে নির্বাচনের সময় আইছে, এখানে প্রার্থীরা আইসন, প্রার্থীদের ব্যাপারে আমার চেয়ে আপনারা বালা ছিলেন, আমি কেউ পক্ষে বিপক্ষে হইতে পারছি না। যারে বালা লাগে যারে বালা লাগে মনে করেন তারে দিয়া যারে ইজ্জত দিবা আল্লাহ ইটা আল্লাহ তার কপালে লিখকে লাইছেন, খারে ইজ্জত দিবা আল্লাহ লিখকে লাইছেন খারে ইজ্জত দিবা। তারপর আপনারা কাছে অনুরোধ করি এমন এক লোককে ভোট দিবা সে যেই হোক আমার বাবা যদি হয় আর যদি মনে হয় তারে দিয়া স্বাস্থ্যগঞ্জের খাজ হইতো না, যদি মনে করেন তার কাছে পয়সা করে দিলে নিরাপদ থাকবো তাহলে আমি কইয়ে দিব তার ওই ভোট দেন, যদি আমার বাপের বিরুদ্ধে যায় তাও তার বিরুদ্ধে দিব। আমি তো থাকতাম না কয়দিন পরে, আপনারা থাকতে না কয়দিন পরে, এই স্বাস্থ্যগঞ্জ থাকতে হইব, স্বাস্থ্যগঞ্জের মানুষ থাকতে হইব, আপনারা যে বাচ্চা খাইতে আছে এরা ভালোভাবে পড়াইতেইব, এরা পড়ালেখা কইরা এরা কি হামলা হইতো না ব্যারিস্টার হইতো, যদি ব্যারিস্টার হইতে হয় তাইলে আপনারা যোগ্য নেতা নির্ধারণ করুন লাগবো আপনারা। এখানে আমাদের মাঝে আমাদের মেয়র সাহেব আছেন, আমরা একসাথে যোদ্ধা, এখানে আমাদের দুইজন প্রার্থী আছেন, আমার আত্মীয় হন বিলাল যে তিনি আছেন আমাদের রশিদ তালুকদার ভাই, আমরা একসাথে যুদ্ধর ময়দানে বিভিন্ন জায়গা আমরা মুখোমুখি হয়েছি, বিভিন্ন সংগ্রামে একসাথে ছিলাম। এখানে আফজাল কমিশনার ভাই আছে, এখানে একজনের লেগে আমরা যে মেয়র সাহেবের বউ তাইন বাচ্চা নির্কার ছিলেন যে আপনারা তাই তাইনের পুরা নামটা কিতা হইন না সাবেরা সুলতান তাইন কার হয়েছেন বাচ্চার মিনিট, আমি বলতাম যে খেলে খারিতে আপনি বাচ্চা মিনিট বাদ দেন ইতা খাম নাই কই না, আমি তো বাচ্চা মিলিত না খার হইল এই মেয়রের বউ হইবার কারণে আরা দিনই মানুষ আমার দ্বারা হয়, তাও যদি বাচ্চার মিনি হই তে নিজের গর্তিকা যা দেই তো দেই হই, তাইলে আমার যদি সরকারও দেয় আমি কথা দিছি সব জিনিস মানছে রে দেলাইব, আমি আপনার লাগে তাইনের লাগে বুর চাইতাছি না দোয়া চাইতাছি, সত্যি যদি মেয়রের বউ মনের মধ্যে চাইতে থাকে আপনারা তারে যদি পাস করাই দেন আমি মনে করি এটা আপনার ব্যাপার আপনারা দিবা কিনা। আমার মনে হয়েছে স্যারারা দেখতে মনে হয়েছে ইজাত পেটি আসলে মানছে চেহা মাইরা খাইতে আসতো না, এটা আমি আপনার সাক্ষী দিয়ে গেলাম। আরে চেহা খাইতে গেলে চেহা খাইতে গেলে আমার মতো সালা কই দিব, এটা সালাক লোক সারা চেহা মাইরা খাইতে আসতো না, এই বেটিলা খাইতে আসবো বলে আমার জীবনও মনে হয় না, দোয়া হইয়া দিয়া গেলাম। আর প্রার্থী যারা আছেন তারার লেগে দোয়া করে দিয়া যাইতেছি, এমন এক লোক যেন আল্লাহ মনে রাখেন ওহুদের ভাষণের পরে হযরত মুহাম্মদ সাহ ইসলাম বলছিলা হে আল্লাহ তুমি যারে সম্মানিত করো তারে অসম্মান করার কেউ নাই, তুমি যারে প্রশস্তিত প্রশস্ত করো তারে সংকোচনকারী কেউ নাই, আরে আল্লাহ যদি ইজ্জত না দিত তাহলে মেয়র হইল না, একমাত্র আল্লাহর ইজ্জতে আল্লাহর রহমতে সে মেয়র হইছে, তাহলে তার যে বিরোধিতা করছেন তার মেয়র হইবার কথা না। তবে আপনারা হইয়া যাই লাস্টে একটা কথা হইয়া শেষ করব, আমার আরো দুইটা মিটিং আছে, আপনারা যদি আমার সামান্য কত বিশ্বাস হইয়া থাকে আপনারা যে ফুলাফুলি লইয়াছেন সাথে হইয়া আপনারা আর উঙ্কা ব্যারিস্টার হইতার বাণী ফোনা লেখা হইয়া বা ডাক্তার হইতার বাণী ভারতানা, আপনারা যে বাচ্চা খাচ্চা আছে এরা আল্লাহর হস্তে
আল্লাহর হস্তে এবার একটু ফরাইন, এরা ফরাইলে হইতে আসতা না, আপনার ঘরও একটা ব্যারিস্টার ডাক্তার হইতে পারে। আমার মার সাথে দেখা হইলে কই মনে, আমার মা ওয়ান বাসও করছেন না, কইতে গেলে রীতিমতো মূর্খ একটা মহিলা, তারপরও সে তার ছেলে মেয়েরে পড়াইয়া আজকাল জজ ব্যারিস্টার বানাইছে। আমার মা যদি মূর্খ হইয়া যদি জজ ব্যারিস্টার বানাইতে পারে, আপনারা গোলাগুলি বানাইতে আসতে না? আর যত পর্যন্ত মেয়র উপজেলা চেয়ারম্যান এরা ব্যারিস্টার এরা আপনার জীবনে এইভাবে বদলাইতে আসতো না, যত পর্যন্ত আপনার ছেলে মেয়ে যেদিন শিক্ষিত হইয়া জজ ব্যারিস্টার হইব, এ যেভাবে মা বাবের দুঃখ বুঝবো, এইভাবে জজ ব্যারিস্টার উপজেলা চেয়ারম্যান পৌরসভার মেয়রে বুঝতো না। এর লেগে সব বাদ দিয়া আগে ছেলে মেয়েরে শিক্ষিত হরণ দেখবেন, সব ছেলে মেয়ে যদি একখান হয় এমন স্বাস্থ্যগঞ্জ বানানি যাইব, নেতার কোনো দরকার পড়তো না, আপনারা সবাই মিলিয়া এই স্বাস্থ্যগঞ্জ আকাশের দিকে রওনা দিতে পারবা। পরিশেষে আবারও আমি আপনারা যারা প্রত্যয় এরা দেখাই দিছে, চোখ কুল্লা দিছে কিভাবে মানুষের সেবা করতে হয়, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এরার প্রতি শুভেচ্ছা অভিনন্দন থাকলো। সরকারে তো পয়সা দেয় না, আমারে খালি বেতন দেয় 60-70 হাজার টাকা বেতন ভাই, এর মধ্যে থেকে বউ বুলা বুড়ি যা আছে সব চালানি লাগে, এর পরে চালাইও আমার ওর ভাই কিছু চাউল উল যায়, চাউল উল যাওয়া জানটা পাচ্ছে, এরপরে আমি এরপরে যত কান বাড়ি আমার পক্ষ থেকে প্রত্যয়ে আগামী মাসে বেতন পাইলে 20-টা হাজার টাকা দিব, যাতে এরা পরবর্তীতে আরো আল্লাহর কাছে দোয়া কইরই যে এর মুখের কথা আর মনের কথা যদি এক হইয়া থাকে, তাহলে আমার মতো লোককে আল্লাহ আরো কিছুদিন বাঁচাই রাখতা, আর গড় গড় আমার চেয়ে ভালো লোকের ফয়দা দিতা, তাহলে বাংলাদেশে বহুদিন অনেক ভালো থাকবেন। অগ্নিভূত মুবারক জানাইয়া আমার আরেকটা প্রোগ্রাম আছে, আপনার কাছ থেকে বিদায় নিতে আসি, আসসালামু আলাইকুম।